हरे कृष्ण बम बम भोले जय मा केमन आछेन बंधुरा आमी आपनादेर एस्ट्रो फ्रेंड आचार्य डॉक्टर श्री सुब्रत शास्त्री और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसि। प्रतिदिनेर ज्योतिष सम्बन्धीय विभिन्न उपाय एवं टोटका एवं सेई साथे राशिफल संक्रांत विभिन्न भिडियो देखार जोन्नो अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल बटनटी अवश्यई प्रेस करुन। সেই সাথে বলবো এই বিশেষ দিনে যাদের জন্মদিন এবং সেই সাথে যাদের বিবাহ বার্ষিকী তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং ঈশ্বরের কৃপায় তাদের জীবন যেন অত্যন্ত আনন্দঘনময় মুহূর্তে কাটে। আপনাদের সঙ্গে আলোচনা করব আগামীকাল অর্থাৎ 30শে ডিসেম্বর 2021 বৃহস্পতিবারের রাশিফল। বৃহস্পতিবার মানেই ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বার, তাই এই বিশেষ বারে আপনারা অবশ্যই দিনের শুরুতে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করে দিন শুরু করুন, জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। সূর্যোদয় ঘটবে এই বিশেষ দিনে সকাল 6:16, সূর্যাস্ত সন্ধ্যা 5:02। চন্দ্রদেব এই বিশেষ দিনে বিশাখা নক্ষত্রে থাকবে সম্পূর্ণ দিন এবং রাত্রি 12:34 পরে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী তিথি এই বিশেষ দিনে, তা হলো সফলা একাদশী, থাকবে দুপুর 1:40, তারপরেই কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি শুরু হবে। এবং এই বিশেষ দিনে চন্দ্র তুলা রাশিতে সন্ধ্যা 7:08 পর্যন্ত, তারপরে বৃশ্চিক রাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে এবং রবিদেব অবস্থান করবে ধনু রাশিতে বুধের সঙ্গে, স্বগৃহে শনিদেব এবং শুক্র একই সঙ্গে কর্কট রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশিতে গোচর করবে। রাহু অবস্থান করবে বৃষ রাশিতে এবং কেতু অবস্থান করবে এই বিশেষ দিনে বৃশ্চিক রাশিতে মঙ্গলের সঙ্গে। আসুন দেখে নেব এই বিশেষ দিনে চন্দ্রের এই গোচরের পরিবর্তন এবং গ্রহগত এবং অন্যান্য নাক্ষত্রিক অবস্থান অনুসারে কী ধরনের শুভ অশুভ ফল আসতে পারে আপনার রাশির ক্ষেত্রে। একেবারে শুরুতেই আলোচনা করব মেষ রাশি জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের রাশি হলো দ্বাদশ রাশির প্রথম রাশি এবং আপনাদের রাশির অধিপতি হলো মঙ্গল। আসুন জেনে নেব বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরের 30 তারিখ আপনাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে। চন্দ্রদেব এই বিশেষ দিনে সন্ধ্যা বা রাত্রি 7:08 পর তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে অর্থাৎ অষ্টমভাবে গোচর করছে, তাই আপনারা এই বিশেষ দিনে সপ্তম এবং অষ্টমের বিশেষ গোচরের ফল পাবেন। এই বিশেষ দিনে কর্মে দক্ষতা বৃদ্ধি পাবে, জীবনযাত্রার পরিবর্তনের বিশেষ যোগ তৈরি হবে এবং সেটি আপনারা উপভোগ করবেন। জীবিকার নতুন উৎস আপনার সামনে খুলে যাবে, পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে, মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে সক্রিয়ভাবে আপনারা ভূমিকা গ্রহণ করতে পারেন। এই বিশেষ দিনে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং নিতে হলে অবশ্যই দিনের বেলা নিন, সন্ধ্যার পরবর্তী সময় খুব একটা ভালো সময় হচ্ছে না। ইতিবাচক থাকার চেষ্টা করুন, মনকে পজিটিভ রাখুন, দক্ষতাকে বাড়ানোর চেষ্টা করুন। সন্ধ্যার পরবর্তী সময়ে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন বা সুযোগ আসতে পারে। পুরানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি আসবে। অর্থ সংক্রান্ত বিষয়ে এই বিশেষ দিনে ভালো ফল আসবে, তবে খরচ বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, বাজেটকে নিয়ন্ত্রণ করুন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে কাঙ্ক্ষিত চুক্তি আপনারা অবশ্যই করবেন, তবে একটু ভেবেচিন্তে করুন। অংশীদারি ব্যবসা থাকলে একটু ভেবেচিন্তে ইনভেস্ট করলে লাভ হবে, ব্যবসাতে গতি আসবে, লাভের মুখ আপনারা দেখবেন। বেসরকারি চাকরিতে যুক্ত থাকলে পদোন্নতির সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনের ক্ষেত্রে জীবনসঙ্গী বা সঙ্গিনীর মধ্যে সম্প্রীতি বজায় থাকবে। গৃহস্থলীর কাজ এই বিশেষ দিনে অত্যন্ত খুব সুপরামর্শ করে এগোতে থাকবেন, তাতে ভালো ফল আসবে। সামাজিকভাবে আপনারা বেশ কিছু সমস্যা থাকলেও আলাপ আলোচনার মাধ্যমে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। পরিবর্তিত আবহাওয়া আপনার শরীর স্বাস্থ্যের উপরে কিছুটা বিরূপ প্রভাব তৈরি করবে, তাই সিজনাল চেঞ্জ আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপনাদের বলেছি এই বিশেষ দিনে চন্দ্রদেব সপ্তম এবং অষ্টম ভাবের ফল আপনাদের দেবে, তাই সপ্তম গৃহে আপনাদের বিভিন্ন ক্ষেত্র থেকে আনন্দ, অর্থ এবং সেই সাথে বাণিজ্যিক লাভ যেমন দেবে, ছোট ছোট যাত্রা দেবে, পাশাপাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে পজিটিভ প্রভাব দেবে, খ্যাতি দেবে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ সুবিধা দেবে।
অতিথি আসার বিশেষ যোগ তৈরি হতে পারে, ঘনিষ্ঠ মহলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। কিন্তু সন্ধ্যার পরবর্তী সময়ে অষ্টম গৃহে গোচরের পরিবর্তন চন্দ্র শরীরস্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। যাদের শ্বাসকষ্ট রয়েছে, কাশি, বুকের ব্যাধি রয়েছে, তারা কিন্তু সতর্ক থাকুন। কোনো মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে পারেন সন্ধ্যার পরবর্তী সময়। হঠাৎ কোনো দুর্যোগ আপনার সামনে চলে আসতে পারে, মন বিভ্রান্তির মধ্যে বা ঝামেলার মধ্যে চলে যেতে পারে, তাই সে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাই গুরুত্বপূর্ণ কাজগুলি আপনারা অবশ্যই সন্ধ্যার পরবর্তী সময় রাখবেন না। নির্দিষ্ট সময় আপনারা খাওয়া দাওয়া অবশ্যই গ্রহণ করুন, আপনারা অবশ্যই ভালো ফল পাবেন এই বিশেষ দিনে। এই বিশেষ দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হবে 9, শুভ রং হবে কমলাবর্ণ। বৃহস্পতি দেবের পূজা অর্চনা করুন, সেই সাথে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাম গ্রীম গ্রৌম স্বাহা গুরুবে নমঃ এই বিশেষ মন্ত্র 108 বার জপ করলে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। 30 ডিসেম্বর 2021 বৃষরাশি জাতকাদের ক্ষেত্রে বলবো, আজ একটু বিরোধিতা থেকে দূরে থাকুন। বৃষরাশি হল দ্বাদশ রাশিচক্রের দ্বিতীয় রাশি। আসুন দেখে নেব বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস আপনাদের জন্য আগামী 30 তারিখ কেমন যাবে এই বিশেষ দিনে। চন্দ্রদেব এই বিশেষ দিনে রাত্রি 7টা 8 মিনিটের পর তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে গোচর করবে, এবং বৃশ্চিক রাশি হলো আপনার রাশির সাপেক্ষে সপ্তম রাশি। তাই এই বিশেষ দিনে আপনারা সপ্তম এবং সেই সাথে ষষ্ঠ গৃহের বিশেষ ফল আপনারা পাবেন। বৃষরাশি জাতকাদের ক্ষেত্রে বলবো, জীবনযাপনের বিষয়ে আপনার পছন্দকে প্রাধান্য দিন, এবং কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হবেন। বিরোধিতা থাকবে ঠিকই, তবে সে বিষয়ে আপনাকে একটু সজাগ থাকতে হবে। জমিজমা সংক্রান্ত বিষয়ে যে বিরোধিতা চলছিল তার অবসান ঘটতে পারে। কিছু লাভের সুযোগ এই বিশেষ দিনে পাবেন। আপনার রাশির জাতকাদের ক্ষেত্রে বলবো, যারা বেকার, দীর্ঘদিন কর্মক্ষেত্রে প্রচেষ্টা চালিয়ে কর্মের সংস্থান হচ্ছিল না, তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে পারে। শিক্ষাক্ষেত্রে যুক্ত থাকলে শিক্ষার গতি বৃদ্ধি পাবে। কিছু অভিজ্ঞ মানুষের পরামর্শ আপনি চাইলে পাবেন। ধর্মীয় কাজে আপনি যুক্ত থাকবেন, সামাজিক কাজেও আগ্রহ বাড়বে। এই বিশেষ দিনে যারা সদ্য বিবাহিত তাদের জীবনে মধুরতা বৃদ্ধি পাবে, এবং বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্কের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রভাব আসবে। সমাজে মান সম্মান বজায় থাকবে, এবং আপনি চিন্তাভাবনা করে প্রতিটি কাজ অবশ্যই করতে সক্ষম হবেন। আপনাদের বলবো, এই বিশেষ দিনে অজানা ব্যক্তিকে খুব বেশি আপনারা বিশ্বাস করবেন না। অর্থ সংক্রান্ত বিষয়ে লেনদেন এই বিশেষ দিনে একটু ভেবেচিন্তে করুন। পিতার ব্যবসাতে যদি আপনারা যুক্ত থাকেন সেক্ষেত্রে কিছুটা আগ্রহ কমবে। সম্পত্তি সংক্রান্ত বড় ধরনের ঝামেলা সম্ভাবনা থাকলেও একটু মাথা ঠান্ডা করে এগোতে পারলে ভালো ফল আসবে। মার্কেটিং সংক্রান্ত বিষয়ে এই বিশেষ দিনে কাজ করে থাকলে শুভ ফল পাবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে কমিশন সংক্রান্ত কিছু বিষয় আপনাকে হিসাবটা ঠিক রাখতে হবে। দাম্পত্য এবং প্রেমের ক্ষেত্রে বলবো, বিবাহ বহির্ভূত সম্পর্ককে অবশ্যই আপনারা দেখুন, তা না হলে আপনার দাম্পত্য জীবনের উপরে প্রভাব ফেলবে। এবং প্রেমের জীবনের ক্ষেত্রে অবশ্যই সম্পর্কের বিষয়ে যত্ন নিন। আজ মানসিক চাপ আসতে পারে, বৈবাহিক জীবনে তার প্রভাব থাকবে। তাই যোগা মেডিটেশন অবশ্যই করুন, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। শরীরস্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, কিছুটা জ্বর ব্যাধির মধ্যে আপনারা পড়তে পারেন, তাই সিজনাল পরিবর্তনের বিষয়টা মাথায় রাখতে হবে। এই বিশেষ দিনে আপনাদের ষষ্ঠ এবং সপ্তম গৃহের বিশেষ ফল আপনারা পাবেন চন্দ্রদেবের এই গোচরে। তাই এই বিশেষ দিনে আপনারা অবশ্যই ষষ্ঠ গৃহের যে শত্রু ধ্বংস অর্থাৎ শত্রু পরাজিত হবে, বিজয় প্রাপ্তির যোগ, ধনপ্রাপ্তির যোগ এবং খ্যাতি আনন্দ লাভের সুযোগ, এগুলো আপনার জীবনে আসতে পারে, জীবনে সুখ সমৃদ্ধি আসতে পারে। শরীরস্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই আপনারা যত্ন নিলে পজিটিভ প্রভাব আসবে। চাকরি বাকরির বিষয়ে সুযোগ সুবিধা আসবে, সেটা আপনাদের বলেছি। যদি মামলা মকদ্দমা সম্পর্কিত কিছু বিষয় থাকে সেখানে আপনার পক্ষে রায় আসবে, এবং নেশা থেকে সর্বদা আপনারা দূরে থাকুন। কিন্তু সপ্তমভাবের গোচরের ফল আরেকটু ভালো ফল নিয়ে আসবে। তাই সব মিলিয়ে দিনটি আপনাদের জন্য অবশ্যই শরীরস্বাস্থ্য সংক্রান্ত বাদ দিয়ে ভালো ফল আসবে। আপনাদের জন্য এই বিশেষ দিনে শুভ সংখ্যা হবে 4 এবং শুভ রং হবে গোলাপী বর্ণ। আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন, ভগবান বিষ্ণুর সহস্র স্তোত্র পাঠ করবেন, মা লক্ষ্মীর আরাধনাতে আপনাদের জীবনে অবশ্যই শুভ ফল আসবে, কাঙ্ক্ষিত ফল আসবে।
আপনাদের সঙ্গে আলোচনা করব 30 ডিসেম্বর 2021 মিথুন রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের পরিবর্তন আসতে চলেছে 2021-এর শেষ মাস অর্থাৎ ডিসেম্বরের 30 তারিখে। চন্দ্রদেব আজ রাত্রি 7:08 পর তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে, অর্থাৎ পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে যাবে। এই বিশেষ দিনে আপনারা পঞ্চম এবং ষষ্ঠভাবের ফল পাবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুন রাশি হলো তৃতীয় রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ আপনারা সময় মতো কাজগুলো সেরে ফেলুন। পারিবারিক জীবনে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন, পরিবারের সদস্য অবশ্যই আপনার পাশে দাঁড়াবে। এই বিশেষ দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন যোগ তৈরি হতে পারে। পারিবারিক জীবনের টানাপোড়েনের অবসান হবে। যারা কারখানা বা কর্মসংস্থানগত ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারা অবশ্যই ভালো ফল পাবেন। তবে আপনার কর্মসংস্থানগত ক্ষেত্রে হনুমানজির একটা ছবি অবশ্যই লাগান, নেগেটিভ প্রভাব থেকে মুক্তি পাবেন এবং নতুন অর্থ উপার্জনের পথ আপনার সামনে খুলে যাবে। এবং যারা পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি ভালো হতে চলেছে, বেশ কিছু সফলতা আসবে। এই বিশেষ দিনে মন পজিটিভ রাখার চেষ্টা করুন, পারিবারিক সুখ পাবেন, সম্প্রীতি বজায় থাকবে, নতুন কিছু প্রকল্পের কাজ শুরু করতে পারেন এবং সেই কাজে ভালো ফল আসবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, সন্তান সংক্রান্ত বিষয়ে আপনাদের কিছুটা উদ্বেগ বাড়বে, তাদের কাজকর্মের প্রতি খেয়াল রাখুন এবং অর্থ সংক্রান্ত বিষয়ে তাদের খরচের বিষয়ে নজর রাখুন। অতিরিক্ত ব্যয় আপনাকে কিন্তু সমস্যায় ফেলবে, তাদেরকে অবশ্যই বোঝাতে হবে। কর্মজীবনের ক্ষেত্রে বলবো, ব্যবসা সংক্রান্ত বিষয়ে মনোযোগ দিতে হবে, মনোযোগের কিছুটা অভাব ঘটবে এবং সেই সাথে প্রতিদ্বন্দ্বী এই সময়ে কিন্তু থাকবে, তাদের প্রতি নজর রাখুন এবং সেইভাবে পরিকল্পনা করে এগিয়ে চলুন। দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনের ক্ষেত্র স্বাভাবিক থাকবে, সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি সমস্যা হচ্ছে না। তবে আপনাদের গ্যাস, মাথা ব্যথা, অম্বল এই ধরনের শরীর স্বাস্থ্য বিষয়ে সমস্যা আসতে পারে। আপনাদের বলবো, এই বিশেষ দিনে পঞ্চম এবং ষষ্ঠ ভাবের ফল আপনারা পাবেন চন্দ্রদেবের। তাই ষষ্ঠ ভাব থেকে চন্দ্রের শত্রু সংক্রান্ত বিষয়ে আপনারা খেয়াল রাখুন এবং শত্রু সংক্রান্ত বিষয়ে খেয়াল রাখলে আপনারা অবশ্যই খ্যাতি, আনন্দ, জীবনের সুখ সমৃদ্ধি, শরীর স্বাস্থ্য বিষয়ে শুভ এগুলো পাবেন। তবে মানসিক দিক থেকে কিছুটা নেগেটিভ প্রভাব আজ আসবে, মনকে পজিটিভ রাখার চেষ্টা করুন। তাই সন্ধ্যার পরবর্তী সময়ে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনারা নেবেন না। তবে পঞ্চম ভাব অর্থাৎ সন্ধ্যা 7:08 আগে পর্যন্ত আপনারা অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেলে ভালো ফল আসবে। তবে আপনারা গাড়ি চালানোর বিষয়ে গতিকে নিয়ন্ত্রণ করবেন, কারণ চোট আঘাতজনিত সমস্যা আপনাকে ভোগাতে পারে। ভ্রমণে কিছু ঝুটঝামেলা আসবে, তাই এই বিশেষ দিনে আপনারা ভ্রমণ থেকে বিরত থাকুন। খ্যাতি, মান সম্মান এই বিশেষ দিনে আপনারা অবশ্যই ভেবেচিন্তে কথা না বললে সমস্যা বৃদ্ধি পাবে। সন্তান সংক্রান্ত বিষয়ে অভিযোগগুলো অবশ্যই শুনতে হবে এবং প্রেমের বিষয়ে আপনারা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই পেটের বিষয়ে খেয়াল রাখুন, তাই বাইরের জল এবং খাবার দাবার থেকে আপনারা বিরত থাকুন, তাহলে আপনারা ভালো ফল পাবেন। এই বিশেষ দিনে আপনারা 8 সংখ্যাকে ব্যবহার করুন, সবুজ বর্ণ আপনাদের জন্য শুভ হবে। বৃহস্পতিদেবের উদ্দেশ্যে এই বিশেষ দিনে বীজ মন্ত্র ওম গ্রাম গ্রীম গ্রোম স্বাহা গুরুভে নমঃ, ওম গ্রাম গ্রীম গ্রোম স্বাহা গুরুভে নমঃ এই বিশেষ মন্ত্র 108 বার আপনারা জপ করুন। 30 ডিসেম্বর 2021 কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ একটু নম্রভাবে কথাবার্তা বলুন আপনার প্রেমিক কিংবা প্রেমিকা কিংবা আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র অনুসারে চতুর্থ রাশি হল কর্কট এবং 2021 সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের 30 তারিখ কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। চন্দ্র এই বিশেষ দিনে সন্ধ্যা 7:08 পর তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে অর্থাৎ পঞ্চম ভাবে গোচর করছে, তাই এই বিশেষ দিনে চতুর্থ এবং পঞ্চম ভাবের ফল আপনারা অবশ্যই পাবেন। ব্যস্ত থাকবেন এই বিশেষ দিনে, তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা খেয়াল রাখুন। স্ত্রীর সঙ্গে মত বিনিময়ের বিষয়ে সতর্ক হতে হবে, বিনয়ী হতে হবে এবং কথোপকথনের বিষয়ে অবশ্যই মধুরতা বৃদ্ধি করতে হবে। মিথ্যা কথার মধ্যে যাবেন না, অযথা আপনারা কোনো কাজে ব্যস্ততা দেখাবেন না, প্রতিটি কাজ খুব ধীরে সুস্থে করার চেষ্টা করুন। চতুর্থভাবে চন্দ্র কিছুটা আপনার মানসিক দিক থেকে ব্যস্ত করে তুলতে পারে। আর্থিক দিক থেকে পিতামাতার সহযোগিতা পাবেন এবং বেশ কিছু মানুষের প্রয়োজন যদি চান তাহলে তারা পাশে দাঁড়াবে। এই বিশেষ দিনে অবশ্যই সুযোগকে সদ্ব্যবহার করার চেষ্টা করুন এবং অপ্রীতিকর সমালোচনা থেকে দূরে থাকুন, তা না হলে সমস্যা বাড়বে।
বেশ কিছু মানুষের ক্ষেত্রে বলবো যোগাযোগ বৃদ্ধি পাবে, জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে এই বিশেষ দিনে, অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা প্রচেষ্টা চালালে উন্নত হবে। বাজেটকে নিয়ন্ত্রণ করুন, অতিরিক্ত ব্যয় আপনাকে সমস্যায় ফেলবে। অংশীদারি ব্যবসাতে যুক্ত থাকলে লাভের সম্ভাবনা থাকবে। ব্যবসায় কোনো ভুল ভাল করবেন না, ঋণ আপনাকে কিছুটা ক্ষতিগ্রস্ত করবে, তাই ঋণ থেকে বিরত থাকুন। ক্যারিয়ারে উন্নতির কথা আপনারা ভাববেন, ব্যবসায়িক লেনদেনের বিষয়ে অবশ্যই আজ সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনার সম্পর্ককে ভালো রাখতে হবে, অফিসের বেশ কিছু কাজ করে আপনি সম্মানিত হতে পারেন। বৈবাহিক এবং প্রেমের জীবনের ক্ষেত্রে আজ ভালো ফল আসবে, সম্পর্কের উন্নতি ঘটবে, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আসবে যদি আপনি কথাবার্তার বিষয়ে সতর্ক থাকেন। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আজ ভালো বোধ করবেন এবং বিশেষত জাতিকাদের শরীর স্বাস্থ্য আজ অপেক্ষাকৃত ভালো থাকবে। এই বিশেষ দিনে আপনারা চতুর্থ এবং পঞ্চম গৃহের ফল পাবেন, তাই এই বিশেষ দিনে বাহন সংক্রান্ত বিষয়ে খরচ বৃদ্ধি পেতে পারে, কিছুটা বিরোধ আসবে আত্মীয় স্বজনের সঙ্গে, তাই বিরোধিতার মধ্যে যাবেন না। এই বিশেষ দিনে জনসংযোগ বৃদ্ধি পাবে, তবে কথাবার্তার বিষয়ে সতর্ক না হলে কিন্তু অপমান সহ্য করতে হতে পারে। কিছুটা অবসাদ আপনাকে সমস্যায় ফেলবে, মানসিক কষ্ট পেতে পারেন। গৃহসুখে কিছুটা আপনাকে সমস্যায় ফেলবে চতুর্থ গৃহের যখন চন্দ্রের গোচর থাকবে, এবং ঘুমের কিছু সমস্যা বা প্রতিবন্ধকতা তৈরি হবে, বুকের ব্যথাতে কষ্ট পেতে পারেন, তাই এই সমস্ত বিষয়গুলি আপনাকে ভাবতে হবে। তাই আপনারা অবশ্যই প্রথম অর্ধে একটু সতর্ক থাকুন, তবে সন্ধ্যার পরবর্তী সময় একটু অপেক্ষাকৃত ভালো হবে চন্দ্র পঞ্চম গৃহে সঞ্চারের ক্ষেত্রে। তবে সন্ধ্যার পরবর্তী সময়ে আপনারা ভ্রমণের বিষয়ে যাবেন না, ভ্রমণ আপনাকে কিন্তু সমস্যায় ফেলবে, অযথা অর্থ খরচ বাড়াবে বা দুর্ঘটনাজনিত সমস্যা বাড়াতে পারে। কাজের ক্ষেত্রে সফলতা আসবে, খ্যাতি মান সম্মান অবশ্যই পাবেন, এবং কিছুটা মনে অশান্তি থাকবে, তাই যোগা মেডিটেশন এগুলো করুন। নিজের সন্তানের বিষয়ে খেয়াল রাখুন, তাদের গতিবিধির প্রতি লক্ষ্য রাখুন। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই সময়কে নষ্ট করবেন না, বাইরের খাবার দাবার থেকে দূরে থাকুন, বাইরের জল থেকে দূরে থাকুন, তা না হলে পেটের কিছু সমস্যা আপনাকে ভোগাতে পারে। এই বিশেষ দিনে আপনারা এক সংখ্যাকে ব্যবহার করুন এবং বাদামি বর্ণ আপনাদের জন্য শুভ হবে। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, কলা গাছকে প্রদক্ষিণ করে আপনারা জল নিবেদন করুন, সঙ্গে ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন। এবং এই বিশেষ দিনে কলা দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন, তাই পাকা কলা আপনারা দান করতে পারেন। 30 ডিসেম্বর 2021 সিংহরাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চম রাশি হলো সিংহরাশি। 2021 সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের 30 তারিখ কেমন যাবে আসুন দেখে নেওয়া যায়। চন্দ্র এই বিশেষ দিনে সন্ধ্যা 7টা 8 মিনিটের পর তুলারাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে অর্থাৎ চতুর্থভাবে গোচর করছে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অবহেলা করবেন না, অযথা কোনো বিরক্তিকর কাজের মধ্যে যুক্ত থাকবেন না, অতিথিদের প্রতি যত্ন নিন, পরিচিতদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আজ আপনারা করবেন না অর্থাৎ মুলতবি রাখবেন, আমি বলবো সেই কাজগুলি ধীরে ধীরে সম্পন্ন করুন। এই বিশেষ দিনে বোনের বিবাহ সংক্রান্ত বিষয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে, আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন, হঠাৎ উন্নতির যোগ আসতে পারে, আর্থিক বৃদ্ধি ঘটতে পারে, অগ্রগতি নিশ্চিত, মানুষের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন, সুখ সমৃদ্ধি আসবে। চাকরিতে কিছু কাজে প্রশংসিত হবেন এবং মানসিক দিক থেকে খুশি থাকবেন। যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন বা কোকারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আসবে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন হতে পারে, সন্তানের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক তৈরি হবে, প্রিয়জনের সঙ্গে আপনারা অবশ্যই কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন বা একসঙ্গে আপনারা কাটাতে পারেন। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার বিশেষ যোগ তৈরি হতে পারে এই বিশেষ দিনে। সিংহরাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, প্রত্যাশা অনুসারে সফলতা আসবে এবং ঘরে প্রয়োজনগুলো ধীরে ধীরে মিটবে, গৃহে বড়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, মান সম্মান বৃদ্ধি পাবে, অর্থ সংক্রান্ত বিষয়ে বাজেটকে নিয়ন্ত্রণ করুন, নিজের আরামকে অবশ্যই প্রাধান্য দিন, কিন্তু আর্থিক বিষয়টা খেয়াল না রাখলে সমস্যা বাড়বে, অতিরিক্ত আমদানি সংক্রান্ত ব্যবসায় সফলতা আসবে, সরকারি কাজে আপনি অবশ্যই ভালো ফল পাবেন, বিভিন্ন ক্ষেত্র থেকে প্রশংসিত হবেন, প্রাইভেট সংস্থাতে যারা কাজকর্ম করছেন তারা অবশ্যই সিরিয়াস থাকুন, তা না হলে সমস্যা বাড়বে। দাম্পত্য এবং প্রেমের জীবনের ক্ষেত্রে অহেতুক উত্তেজনা সৃষ্টি করবেন না, তাতে সম্পর্কের অবনতি ঘটবে, জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে আচরণগত ক্ষেত্রে ভালো রাখার চেষ্টা করুন। এই বিশেষ দিনে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বলবো, কিছুটা
অ্যাসিডিটি, গ্যাস, অম্বল আপনাকে ভোগাতে পারে। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই নিজের কাজের প্রতি খেয়াল রাখুন। চতুর্থ এবং তৃতীয় ভাবের আপনারা অবশ্যই চন্দ্রের অবস্থানের ফল পাবেন। তাই তৃতীয় ভাবের অবস্থানে সুখ সমৃদ্ধি লাভ হবে, স্বাস্থ্য এবং সেই সাথে মন অত্যন্ত ভালো থাকবে, আর্থিক উন্নতির যোগ তৈরি হবে, স্ত্রীর সঙ্গে ভাব ভালোবাসার বিশেষ সম্বন্ধ তৈরি হবে এবং ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি, ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি হতে পারে এবং শত্রুপক্ষ থেকে আপনি অবশ্যই বিজয় অর্জন করবেন। কিন্তু চতুর্থ ভাবের ক্ষেত্রে বলবো, সন্ধ্যার পরবর্তী সময়ে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, খরচ বৃদ্ধি পেতে পারে, শত্রু আপনাকে সমস্যা ফেলতে পারে। এবং সেই সাথে বলবো, এই বিশেষ দিনে আপনি আপনার সম্মানকে রক্ষা করার চেষ্টা করুন। অযথা আপনারা তর্ক বিতর্কে যাবেন না, মনোকষ্ট বৃদ্ধি পাবে, ঘুমের সমস্যা আসতে পারে, তাই বুকের ব্যথা এবং সেই সাথে অর্থকষ্ট, ভয়, এগুলো আপনাকে সমস্যায় ফেলবে। এই প্রতিবন্ধকতা থেকে অবশ্যই আপনারা মুক্তি পাবেন এবং তার জন্য ছোট ছোট উপায় এবং টোটকা আপনাদের করতে হবে। তাই সন্ধ্যার পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ কাজগুলি আপনারা অবশ্যই করবেন না। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই হলুদ বর্ণকে ব্যবহার করুন, দুই সংখ্যা ব্যবহার করলে ভালো ফল পাবেন। এবং দেবগুরু বৃহস্পতির উদ্দেশ্যে তার বীজ মন্ত্র ওম গ্রাম গ্রীম গ্রোম স্বাহা গুরুবে নমঃ, এই বিশেষ মন্ত্র আপনারা 108 বার জপ করুন। 30শে ডিসেম্বর 2021 কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আজ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে ক্ষতির সম্মুখীন হবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে ষষ্ঠ রাশি হলো কন্যারাশি। 2021 সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের 30 তারিখ কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। চন্দ্র এই বিশেষ দিনে রাত্রি 7টা 8 মিনিটের পর তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ তৃতীয়ভাবে গোচর করবে সন্ধ্যা 7টা 8 মিনিটে। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন, তাই ভেবে চিনতে আপনি সিদ্ধান্ত নিন, কথাবার্তার বিষয়ে সতর্ক থাকুন। ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়বে, পরীক্ষার ফল কিন্তু অনুকূল হবে যদি আপনারা কোনো পরীক্ষা দিয়ে থাকেন। আজ আপনাদের সমস্ত কাজ ধীরে ধীরে সম্পন্ন হবে, মাথা ঠান্ডা করে করুন, পরিশ্রম অনুসারে আপনারা অবশ্যই ফল পাবেন, তাই পরিশ্রম একটু বাড়বে এই বিশেষ দিনে। নতুন কিছু আইডিয়া আপনার আসবে কাজের বিষয়ে, নতুন পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যারা পড়াশোনা খেলাধুলোর সঙ্গে যুক্ত রয়েছেন তারা ভালো ফল পাবেন, ফিটনেস ঠিক থাকবে, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, জীবনে সুখ সমৃদ্ধি আসবে। এই বিশেষ দিনে গুরুত্বপূর্ণ কাজগুলি ধীরে সুস্থে সেরে ফেলুন, না হলে বাধা বিপত্তি আসতে পারে, সামাজিক প্রতিপত্তি বাড়বে এই বিশেষ দিনে। অর্থ সংক্রান্ত বিষয়ে একটু ভাবনা চিন্তা করবেন, অপ্রয়োজনীয় খরচ করবেন না এই বিশেষ দিনে। নতুন অর্ডার বা পেমেন্ট সংগ্রহের জন্য অনুকূল ফল আসতে পারে, মার্কেটিং সংক্রান্ত বিষয়ে যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তারা সুবিধা পাবেন। বৈবাহিক জীবন এবং প্রেমের জীবনের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি এবং সেই সাথে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সম্প্রীতির কিছুটা অভাব বা ভুল বোঝাবুঝি হতে পারে, তবে আপনাকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে এবং তা করলে সম্পর্ক অবশ্যই এগিয়ে যাবে। জীবনসঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের উন্নতির বিষয়ে যোগ তৈরি হচ্ছে, শারীরিক ক্লান্তি আপনাকে কিছুটা সমস্যায় ফেলবে, তাই বিশ্রাম আপনাকে নিতে হবে, সঠিক সময়ে খাদ্য গ্রহণ করতে হবে, বিশ্রাম না নিলে সমস্যা বাড়বে। এবং ভাজাভুজি খাবার দাবার থেকে বিরত থাকুন, তেল মশলা বেশি খাবেন না। এই বিশেষ দিনে আপনারা চন্দ্রদেবের দ্বিতীয় এবং তৃতীয় গৃহের গোচরের ফল আপনারা পাবেন, তাই দ্বিতীয় গৃহ থেকে সাধারণত অগ্রগতি, কিন্তু পাশাপাশি সাফল্যে কিছু বাধা বা কাজে কিছু বাধা বা বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকবে, তাই কাজে লেগে থাকতে হবে আপনাদের এবং সেই সাথে অর্থহানির যোগ তৈরি হতে পারে, তাই অতিরিক্ত অর্থ বা উল্টোপাল্টা খরচ আপনারা করবেন না। এবং শিক্ষাক্ষেত্রে সন্তোষজনক ফল আপনারা পাবেন যদি আপনারা প্রচেষ্টা চালান, তাই পরিশ্রমটা আপনাদের কিন্তু আজ বাড়াতে হচ্ছে। চন্দ্র মানসিক তৃপ্তি কিছুটা কম দিতে পারে দ্বিতীয় গৃহে অবস্থানের জন্য এবং পারিবারিক সদস্যদের সঙ্গে কিছুটা মতবিরোধ তৈরি করতে পারে, সেজন্য আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। ধন সম্পদের বিষয়ে কিছুটা ঘাটতি হতে পারে, যতটা আপনি চাইছেন ততটা নাও আসতে পারে, ঋণ নেওয়ার বিষয়ে এই বিশেষ দিনে একটু সতর্ক থাকুন। কিন্তু তৃতীয়ভাবে যখন চন্দ্র গোচর করছে তখন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আসছে, ভাই বোনের সঙ্গে ভালো সম্বন্ধ, ছোটোখাটো ভ্রমণের যোগ, বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি বা শত্রু থেকে আপনারা অনেকটা উপরে থাকবেন, বিজয় অর্জন করবেন, শরীর স্বাস্থ্য মন দুটোই ভালো থাকবে, তাই সন্ধ্যার পরবর্তী সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আসবে।
এই বিশেষ দিনে আপনাদের জন্য বলবো বেশ কিছু সংখ্যা রয়েছে, যেমন আপনারা ছয় সংখ্যাকে ব্যবহার করলে ভালো ফল পাবেন এবং নীল বর্ণ আপনাদের জন্য শুভ হবে। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন, সেই সাথে বিষ্ণুর সহস্রনাম বা সহস্র স্তোত্র পাঠ করলে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। 30 ডিসেম্বর 2021 তুলারাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলবো সন্তানদের সহযোগিতা আপনি পাবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলারাশি হলো সপ্তম রাশি। আসুন দেখে নেব 2021 সালের শেষ যে মাস ডিসেম্বর মাসের 30 তারিখ কেমন যাবে আপনাদের। চন্দ্রদেব আজ সন্ধ্যা 7:08 পর তুলারাশি ছেড়ে, অর্থাৎ আপনার রাশি ছেড়ে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে গোচর করছে। আপনারা অবশ্যই এই সময়কে সঠিক ব্যবহার করুন। আপনারা অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কাজগুলোকে উপেক্ষা করবেন না। সন্তানের কাছ থেকে সহযোগিতা পাবেন, নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। এই বিশেষ দিনে ভবিষ্যতের জন্য আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ পেতে পারেন। যানবাহন আনন্দের সম্ভাবনা রয়েছে। আপনার কল্পনা শক্তিকে অবশ্যই বাস্তবে রূপান্তর করুন, তাতে ভালো ফল আসবে। জীবনে সফলতা পাবেন, পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটবে। আত্মকেন্দ্রিকতা আপনাকে কিছুটা স্বার্থপর করে তুলতে পারে, তাই সেই বিষয়টা আপনি অবশ্যই খেয়াল করুন। আপনি আপনার কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হবেন এবং লেনদেনের বিষয়ে আজ একটু বিরত থাকুন বা প্রবীণ ব্যক্তিদের মতামত নিয়ে লেনদেন করুন। আমদানি রপ্তানি সংক্রান্ত বিষয়ে লাভ আসবে। পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে আজ দিনটি ভালো। সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকলে ইতিবাচক পরিবর্তন আজ আসতে পারে, পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও ভালো ফল আসবে। দাম্পত্য এবং প্রেমের জীবনের ক্ষেত্রে আপনারা অবশ্যই সহযোগিতা পাবেন, নিষ্ঠা ভরে আপনারা এগিয়ে গেলে সম্পর্কের উন্নতি ঘটবে। জীবনসঙ্গী বা সঙ্গিনীর জন্য কিছু উপহার আপনারা দিতে পারেন বা আপনারা পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি, মধুরতা বৃদ্ধি সব কিছুই আপনার জন্য পজিটিভ। তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে বলবো, বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন, পেটের কিছু সমস্যা আপনাকে ভোগাতে পারে, তাই সে বিষয়ে আপনারা সতর্ক থাকুন এই বিশেষ দিনে। এই বিশেষ দিনে আপনারা চন্দ্রদেবের দুরকমের ফল পাবেন, অর্থাৎ দ্বিতীয় ভাব এবং লগ্নভাবের গোচরের ফল আপনারা এই বিশেষ দিনে পাবেন। সেক্ষেত্রে লগ্নভাবের জন্য এই বিশেষ দিনে আপনারা অবশ্যই ব্যক্তিগত সুখ এবং আনন্দ উপভোগ করবেন, আর্থিক ক্ষেত্রে লাভের আশা থাকবে, তাছাড়া সামাজিক ক্ষেত্রে আপনাদের মানসম্মান বৃদ্ধি পাবে। এই বিশেষ দিনে ভ্রমণে লাভ হবে এবং ভাগ্য আপনার সঙ্গে অত্যন্ত ভালো ফল দেবে, তাই সন্ধ্যার পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ কাজগুলি আপনারা রাখবেন না, তাই প্রথমার্ধে কাজগুলি সেরে ফেলুন। তবে দ্বিতীয় গৃহে কাজে কিছুটা বিলম্ব ঘটবে, তাই সন্ধ্যা 7 পরবর্তী সময়ে আপনারা কর্মের বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। অর্থহানি ঘটতে পারে, কিছুটা অসন্তোষ চলে আসতে পারে, মানসিক যে তৃপ্তি সেটা নাও আসতে পারে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা মতবিরোধ তৈরি হতে পারে। ধন সংক্রান্ত বিষয়ে কিছুটা আপনার যে আকাঙ্ক্ষা বা আশা সেই পূরণ নাও হতে পারে, তাই এই সমস্ত বিষয়গুলি ঘটতে পারে দ্বিতীয়ভাবে যখন চন্দ্র থাকছে, তাই সন্ধ্যার পরবর্তী সময় একটু সতর্ক হয়ে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এই বিশেষ দিনে আপনাদের বলবো শুভ সংখ্যা হবে 5, শুভ রং হবে কালো, অর্থাৎ আপনারা ধূসর বর্ণ, কালচে ধূসর বর্ণকে ব্যবহার করুন। ভগবান বিষ্ণুর সহস্রনাম জপ করুন, মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করুন, সেই সাথে বলবো দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাম গ্রীম গ্রোম স্বাহা গুরুবে নমঃ, এই বিশেষ মন্ত্র 108 জপ করুন। 30 ডিসেম্বর 2021 বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ প্রতারণা থেকে এড়িয়ে চলুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে অষ্টম রাশি হল বৃশ্চিক। দেখে নেব 2021 সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের 30 তারিখ আপনাদের কেমন যাবে। আজ চন্দ্র 7:08 পর তুলারাশি ছেড়ে আপনার রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে গোচর করছে। যারা বিভিন্ন কাজের মধ্যে রয়েছেন তারা অবশ্যই প্রতিটা বিষয় যাচাই করে তবেই আপনারা কাজে ঝাঁপিয়ে পড়ুন বা কাজের সিদ্ধান্ত নিন। মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছুটা চিন্তা বাড়বে। এই বিশেষ দিনে অযথা স্বপ্নের মধ্যে থাকবেন না, তাই বাস্তবের মুখোমুখি হতে শিখুন। সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, তবে কাজের প্রতি আপনারা খেয়াল রাখুন। পরিবারের সদস্যদের নিয়ে কোনো মন্দিরে ভগবান দর্শনে যেতে পারেন, তাতে আপনাদের শুভ ফল আসবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে কাজে সফলতা আসবে, পারিবারিক জীবনে সুযোগ সুবিধা আসবে, কঠিন কাজগুলি আপনি করতে পারবেন, সফলতা পাবেন। বাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি, তবে তাদের জন্য কিছুটা অর্থ ব্যয় হবে এই বিশেষ দিনে। এই বিশেষ দিনে
শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ব্যয় হতে পারে, আর্থিক পরিকল্পনা করে অবশ্যই এগিয়ে চলুন, ভালো ফল পাবেন। ব্যবসা সংক্রান্ত পরিবর্তন আসতে পারে, মনোযোগ দিয়ে বিনিয়োগ করলে ভালো ফল পাবেন। সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে উচ্চপদস্থ কর্মচারীদের বা উচ্চপদস্থ মানুষের কাছ থেকে আপনারা প্রশংসা পাবেন। কাঙ্ক্ষিত কোম্পানিতে আপনারা চাকরি পেতে পারেন, ভালো খবর আসতে পারে। যারা এই বিশেষ সময়ে বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ। ব্যবসায় সফলতা আসবে ঠিকই, কিন্তু সমস্যাও পাশাপাশি থাকবে, তাই মাথা ঠান্ডা রেখে আপনাদের এগোতে হবে। দাম্পত্য এবং প্রেমের জীবনের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি, স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা বিষাদ বা বিবাদ আসতে পারে, তাই মাথা ঠান্ডা করে আপনাদের কথা বলতে হবে, সম্পর্ককে মজবুত করতে হবে। আজ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতন থাকুন, খাবার দাবারের বিষয়ে আপনারা খেয়াল রাখুন এবং কোনো গাড়ি চালানোর ক্ষেত্রে গতিকে নিয়ন্ত্রণ করুন, কারণ চোট আঘাতজনিত সমস্যা আজ কিন্তু আপনাকে ভোগাতে পারে। এই বিশেষ দিনে আপনারা লগ্নভাবের ফল অবশ্যই পাবেন এবং সেই সাথে আপনারা অবশ্যই দ্বাদশভাবের ফল পাবেন। তাই আপনাদের বলবো এই বিশেষ দিনে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তাভাবনার মধ্যে আপনারা পড়তে পারেন, তাই মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখুন। এবং সেই সাথে বলবো আপনারা ব্যক্তিগত সুখ, আনন্দ, আর্থিক লাভ এগুলোর বিশেষ ফল আপনারা অবশ্যই পাবেন, কিন্তু পাশাপাশি দ্বাদশ গৃহের যে অশুভ ফল সেই বিষয়টাও আপনাদের কিন্তু পেতে হবে। সেক্ষেত্রে শারীরিক কষ্ট, চোখের কষ্ট, শত্রুপক্ষ বা প্রতিপক্ষের ভয় এগুলো কিন্তু আসতে পারে, তাই আপনারা দিনের দ্বিতীয়ার্ধে শুভ কাজগুলো করার চেষ্টা করুন। অর্থাৎ চন্দ্রদেব যখন আপনার লগ্নভাবে গোচর করছে সন্ধ্যা 7:08 পর, তবে তার আগে পর্যন্ত আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে এই বিশেষ দিনে। ব্যয় বাড়বে, ঝামেলা কিছু বাড়বে, প্রেমে কিছুটা হতাশা আসতে পারে, সম্পর্কের ফাটলতা বা জটিলতা দেখা দিতে পারে এবং তাই এই বিশেষ দিনে আপনারা কিছুটা মিশ্র ফল আপনারা পাবেন। তাই দিনের দ্বিতীয়ার্ধে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলে ভালো ফল আসবে। এই বিশেষ দিনে আপনারা 9 সংখ্যাকে ব্যবহার করুন, লাল বর্ণ আপনাদের জন্য শুভ ফল আনবে এবং ভগবান বিষ্ণুর আরাধনা এবং ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা জপ করুন। ওম গ্রাম গ্রীম গ্রোম স্বাহ গুরুভে নমঃ, এই বিশেষ মন্ত্র 108 জপ করলে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। 30 ডিসেম্বর 2021 ধনুরাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আজ কিন্তু একটু একাগ্রতার প্রয়োজন, মনটা একটু উড়ু উড়ু হতে পারে। দ্বাদশ রাশিচক্রের ভাগ্যগৃহ অর্থাৎ নবম রাশি হলো কিন্তু ধনুরাশি। চন্দ্রদেব আজ সন্ধ্যা 7:08 পর তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশভাবে গোচর করছে, তাই এই বিশেষ দিনে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একটু ভেবেচিন্তে নেবেন। তবে সহযোগিতা যেখানে চাইবেন সবসময় সব জায়গাতে সহযোগিতা আপনারা পাবেন না, গুরুত্বপূর্ণ কাজগুলি শেষ করতে কিছুটা সমস্যা তৈরি হবে, কিছুটা মনোযোগের বিঘ্নতা তৈরি হবে, তাই মনকে কনসেন্ট্রেট করতে হবে। কিছু বন্ধুবান্ধবদের সঙ্গে বিবাদ তৈরি হতে পারে, এই বিশেষ দিনে আপনারা কোনো দূর ভ্রমণে যাবেন না। পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা করুন। পিতামাতার সঙ্গে সম্পর্কের বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখুন। সন্তানের ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, যদি মামলা মকদ্দমা চলতে থাকে সেক্ষেত্রে আপনার পক্ষে রায় হতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে এই বিশেষ দিনে সহযোগিতা পাবেন, ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ স্কিমে আপনারা অর্থ বিনিয়োগ করতে পারেন। কর্মজীবনের ক্ষেত্রে বলব ব্যবসায় সময় নষ্ট করবেন না, এই বিশেষ দিনে একটু ভেবেচিন্তে আপনাদের এগোতে হবে, কর্মসংস্থানগত ক্ষেত্রে ইতিবাচক ফল পেতে প্রচেষ্টা চালাতে হবে। বৈবাহিক এবং প্রেমের জীবনের ক্ষেত্রে আজ আপনারা অবশ্যই লাভমেটের সঙ্গে কোনো পরিকল্পনা করে এগোতে পারেন বা বেড়াতে যেতে পারেন, আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনারা অবশ্যই পারিবারিক সুখ সমৃদ্ধি আনতে পারেন। কিছুটা শারীরিক ক্লান্তি আপনাকে সমস্যায় ফেলবে এবং এই বিশেষ দিনে আপনারা ডাক্তারি পরামর্শ নিন, প্রয়োজনে শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। এই বিশেষ দিনে আপনারা দুটি বিষয়ের ফল পাবেন, অর্থাৎ দ্বাদশ গৃহ এবং একাদশ গৃহের ফল আপনারা পাবেন। দ্বাদশ গৃহের জন্য আপনাদের কিছুটা মানসিক উত্থান পতন থাকবে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হবে, চোখের কিছু কষ্ট আসবে, প্রতিপক্ষ আপনাকে ভয় দেখাবে, সম্পদহানির বিষয়টা কিন্তু চলে আসতে পারে।
সন্তানের সমর্থন আপনারা নাও পেতে পারেন। তাই দ্বাদশস্থ চন্দ্রের প্রভাব কিন্তু আপনাকে অবশ্যই পেতে হবে। তবে একাদশের চন্দ্র আপনাকে কিছুটা মনোবাঞ্ছা পূরণ করবে, ব্যবসাতে লাভ আসবে এবং আয় বৃদ্ধির যোগ তৈরি হবে। তাই আপনাদের বলবো যে সন্ধ্যার আগে অর্থাৎ সন্ধ্যা 7:08 আগে আপনারা যে কোনো কাজ আপনারা করুন, অর্থাৎ প্রথমার্ধ আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসবে, উচ্চ আকাঙ্ক্ষা পূরণ হবে, আয় বৃদ্ধি পাবে এবং এই বিশেষ দিনে অর্থনৈতিক ক্ষেত্রে শুভ ফল আপনারা পাবেন। তাই আপনাদের বলবো প্রথমার্ধ আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসতে পারে। এই বিশেষ দিনে আপনাদের ক্ষেত্রে বেশ কিছু সংখ্যা অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে বলবো 3 সংখ্যাকে ব্যবহার করুন এবং ক্রিম কালার আপনাদের জন্য শুভ হবে। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন এবং দেশি ঘিয়ের একটি প্রদীপ আপনারা তুলসী মঞ্চের সামনে জ্বেলে দিন, সঙ্গে ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র আপনারা 11 কিংবা 108 জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। 30 ডিসেম্বর 2021 মকর রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো আজ সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল আসবে বন্ধুবান্ধবদের সঙ্গে। জ্যোতিষশাস্ত্র অনুসারে 10ম রাশি হল মকর রাশি। মকর রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো 2021 ডিসেম্বর মাস 30 ডিসেম্বর কেমন যাবে আজ এই দিনটি। চন্দ্রদেব আজ 7:08 পর তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ 11 গৃহে প্রবেশ করবে, 10ম গৃহ ছেড়ে 11 গৃহে। তাই আপনারা 10ম এবং 11 গৃহের দুটির ফল এই বিশেষ দিনে পাবেন। বেশ কিছু প্রাকৃতিকগত পরিবর্তন আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিবেশীদের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক সহযোগিতা পাবেন, তবে রাগের আধিক্য আপনাকে সমস্যায় ফেলবে পরিবারে, তার জন্য কিছুটা আপনারা নেগেটিভ প্রভাব পেতে পারেন, তাই রাগকে নিয়ন্ত্রণ করুন। স্থিতিশীলতা বজায় থাকবে কর্মক্ষেত্রে এবং নিজে নতুন কিছু ভাবতে সক্ষম হবেন, তবে এই সমস্ত ভাবনাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা চলে আসতে পারে, তাই বাস্তবধর্মী আপনার চিন্তাভাবনা করুন। বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন, এই বিশেষ দিনে সহযোগিতা চাইলে পাবেন, বড়দের সঙ্গে কোনো বিবাদের মধ্যে যাবেন না। এই বিশেষ দিনে আনুগত্য অবশ্যই রাখা উচিত, ধৈর্য ধরে প্রতিটি কাজ করা উচিত, ধর্মীয় কাজের প্রতি আপনার অবশ্যই সংযোগ রাখা উচিত এই বিশেষ দিনে। সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য বৃদ্ধি পাবে, সন্তানের ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে সমস্যার সমাধান হতে পারে এই বিশেষ দিনে। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে অর্থ সংক্রান্ত বিষয়ে বিতর্ক বাড়তে পারে, তাই সে বিষয়ে সতর্ক থাকুন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে বাস্তবায়নের নীতিগুলোকে আপনাকে ঠিক করতে হবে। শেয়ার বাজারে বিনিয়োগ যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে লাভের আশা থাকবে এবং ব্যবসায় নতুন কোনো কাজ আপনার সামনে খুলে যাবে, অনুকূল পরিবেশ তৈরি হবে। চাকরির সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই চাকরির প্রতি মনোযোগ দিন। কর্মক্ষেত্রে পরিকল্পনা অবশ্যই করবেন কিন্তু তার বাস্তবায়নের বিষয়টা মাথায় রাখুন এবং এই বিশেষ দিনে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না বা এগিয়ে যাবেন না। বৈবাহিক এবং প্রেমের জীবনের ক্ষেত্রে বলবো স্ত্রীর সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক বজায় রাখুন, সম্পূর্ণ আপনারা আস্থা রেখে এগোতে পারেন, পূর্ণ সমর্থন পাবেন আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আজ কিছুটা উত্থান এবং পতন থাকবে, শরীর স্বাস্থ্যের উপরে আবহাওয়ার পরিবর্তন প্রভাব বিস্তার করবে, তাই সেই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। আজ চন্দ্রদেবের 10ম এবং 11 গৃহের বিশেষ ভাব আপনার উপরে থাকবে, তাই প্রথমার্ধে আপনারা 10ম ভাবের প্রভাব পাবেন, পরিবর্তনের আশঙ্কা থাকবে এই বিশেষ দিনে। ভাগ্যের সমর্থন ততটা না পেলেও সন্ধ্যার পরবর্তী সময় শুভ ফল আসবে, মনস্থির রেখে এগিয়ে চলুন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো ঝুট ঝামেলার মধ্যে আপনারা যাবেন না, পেট খারাপ হতে পারে এই বিশেষ দিনে এবং সেই সাথে বলবো মন বিষণ্ণ থাকবে প্রথমার্ধে। তবে 10ম ভাবের ক্ষেত্রে বলবো এই বিশেষ দিনে আপনারা কাঙ্ক্ষিত ফল পাবেন, রাষ্ট্র আপনার সঙ্গে বেশ কিছু সুযোগ সুবিধা দিতে পারে, কাজের চাপ কিন্তু বৃদ্ধি পাবে, চাকরিতে যদি পদোন্নতির সুযোগ থাকে আপনি কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারেন। তাই সব মিলিয়ে বলা যেতে পারে এই দিনটি আজ আপনাদের ভালোই যেতে পারে। প্রিয়জনের সঙ্গে অবশ্যই সহযোগিতা চাইলে আত্মীয় স্বজন আপনাকে অবশ্যই পাশে রাখবে। এই বিশেষ দিনে আপনারা কোনোভাবে বাজে ব্যয়ের মধ্যে যাবেন না। আপনাদের জন্য শুভ সংখ্যা হবে এই বিশেষ দিনে 4, শুভ রং হবে সাদা বর্ণ। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা, বিষ্ণুর সহস্রনাম জপ করুন, সেই সাথে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাম গ্রীম গ্রোম স্বাহা গুরুবে নমঃ এই বিশেষ মন্ত্র আপনারা অন্তত 10 মিনিট বা 108
ন্যূনতম জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। 30শে ডিসেম্বর 2021 কুম্ভ রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলবো, জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ রাশি হলো একাদশ রাশি। 2021 সালের শেষ যে মাস অর্থাৎ ডিসেম্বর মাসের 30 তারিখ আপনাদের কেমন যাবে? আজ চন্দ্রদেব সন্ধ্যা 7টা 8 মিনিটের পর তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ দশম রাশিতে প্রবেশ করবে। দশম ভাবের গোচর, সেই সাথে নবম ভাবের ফল আপনারা পাবেন। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য আজ একটু সতর্ক হতে হবে, তা না হলে প্রতারণার শিকার হতে পারেন। প্রয়োজনীয় কাজগুলি যথাসময় সেরে ফেলুন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আজ অন্যকে প্রবেশ করতে দেবেন না। পিতার আচরণের সঙ্গে নিজেকে একটু খাপ খাওয়াতে হবে, তা না হলে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হবে। জীবনধারার পরিবর্তন হতে পারে, পুরানো শত্রুতা এই সময় বৃদ্ধি পেতে পারে। পরিবারের সঙ্গে বা পারিবারিক সদস্যদের সঙ্গে ধর্মীয় স্থানে যাওয়ার বিশেষ যোগ তৈরি হতে পারে, তবে করোনা পরিস্থিতির কথাটা মাথায় রাখুন। যে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই সম্পূর্ণভাবে কাজটি সম্পর্কে জানুন, তারপরে শুরু করুন। ইষ্টদেবের আশীর্বাদ নিন এবং এই বিশেষ দিনে আপনারা অবশ্যই সারাদিন কাজকর্মের জন্য ক্লান্তি অনুভব করতে পারেন। এই বিশেষ দিনে মানসিক দৃঢ়তাকে বজায় রাখুন, ধর্মীয় কাজে কিছুটা সময় ব্যয় করুন এবং কোনো পরিকল্পনা অবশ্যই সম্পূর্ণ চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। আর্থিক ক্ষেত্রে কিছু বাধা, কিছু সমস্যা অবশ্যই থাকবে, সেখান থেকে আপনাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে সহকর্মীদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রাইভেটে যারা চাকরি বাকরি করছেন তাদের পদোন্নতি হতে পারে। জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্কের উন্নতির পাশাপাশি আপনারা অবশ্যই দিনটি ভালোভাবে এগিয়ে নিয়ে যাবেন। এই বিশেষ দিনে শরীরস্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অবহেলা করবেন না, শরীরস্বাস্থ্যের উপরে কিছুটা বিরূপ প্রভাব চলে আসতে পারে। এই বিশেষ দিনে আপনারা নবম এবং দশম ভাবের বিশেষ ফল পাবেন। সেক্ষেত্রে বলবো, নবম ভাবের জন্য এই বিশেষ দিনে বেশ কিছু পরিবর্তনের আশঙ্কা রয়েছে, আপনারা অবশ্যই ভাগ্যের পূর্ণ সমর্থন নাও পেতে পারেন। এই বিশেষ দিনে ব্যবসার ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই খুব ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করবেন। পেট সংক্রান্ত সমস্যা এবং সেই সাথে ভ্রমণে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, অর্থ বেরিয়ে যেতে পারে। তবে দ্বিতীয়ার্ধে অর্থাৎ দশম ভাবের ফল আপনাকে শুভ দেবে। উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, তাই দ্বিতীয়ার্ধ আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই বিশেষ দিনে। তাই গুরুত্বপূর্ণ কাজগুলি বা ডিসিশনগুলি আপনারা সন্ধ্যা 7টা 8 মিনিটের পরে নিন, সেটা অনেকটা ভালো ফল নিয়ে আসবে। আপনাদের বলবো, এই বিশেষ দিনে নীল রং ব্যবহার করুন, 7 সংখ্যা আপনাদের জন্য শুভ হবে। কলা গাছকে প্রদক্ষিণ করুন, সেই সাথে আজ বেসনের মিষ্টি বিতরণ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র আপনারা 11 বার জপ করুন। পরবর্তী তথা শেষ যে রাশি তা হলো মীন রাশি। 30শে ডিসেম্বর 2021 বহু প্রতীক্ষিত সফলতা কিন্তু আজ আসতে পারে। রাশিচক্রে মীন রাশি হলো দ্বাদশ রাশি। 2021 সালের 30শে ডিসেম্বর আসুন দেখে নেওয়া যাক কেমন যাবে। আজ চন্দ্রদেব সন্ধ্যা 7টা 8 মিনিটের পর তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে অর্থাৎ আপনাদের নবম ভাবে গোচর করছে। আজ আপনারা কিন্তু নবম এবং অষ্টম ভাবের ফল পাবেন, তাই কাজগুলি অবশ্যই খুব পজিটিভলি করার চেষ্টা করুন। কথাবার্তার বিষয়ে খেয়াল রাখুন, আপনার কথাতে কেউ যেন কষ্ট না পায়। এই বিশেষ দিনে সম্পর্কের বিষয়ে খেয়াল রাখতে হবে, কঠোর পরিশ্রমের মাধ্যমে এগোতে পারলে আনন্দ পাবেন এবং যারা শিল্প সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তারা ঝুঁকি এড়িয়ে চলুন। এই বিশেষ দিনে ঈশ্বরের আরাধনাতে একটু মন অবশ্যই রাখুন। আপনার রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলবো, শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল আসবে। যারা রিসার্চ ওয়ার্ক করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আসবে। অর্থ সংক্রান্ত বিষয়ে কিছুটা ঘাটতি থাকবে, খরচ কিছু বাড়বে এই বিশেষ দিনে, তবে আয়ের ক্ষেত্রেও কিন্তু প্রশস্ত হবে। ব্যবসায় পরিশ্রম বাড়বে, লাভ কিন্তু একটু কম হবে। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে বেতন সংক্রান্ত বিষয়ে ভালো খবর আসতে পারে। অফিসে নতুন কিছু সুযোগ পাবেন, সেই সুযোগকে অবশ্যই কাজে লাগান। কর্মক্ষেত্রে আপনি অবশ্যই পরিচিত প্রতিষ্ঠানে যুক্ত থাকলে ভালো ফল আসবে। নতুন প্রেমের জন্য দিনটি শুভ, প্রেমের সম্পর্ক ক্ষেত্র স্বাভাবিক যাবে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে মানসিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আপনাদের দাম্পত্য জীবন অত্যন্ত ভালো কাটবে। শরীরস্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক হতে হবে, কোনোভাবে অসতর্কতার অবলম্বন করবেন না। সিজনাল পরিবর্তন, বর্তমান করোনা পরিস্থিতি সবই কিন্তু সমস্যার কারণ হতে পারে। আপনারা এই বিশেষ দিনে অবশ্যই দুটি বিষয়ের ফল পাবেন,
সেক্ষেত্রে বলবো অষ্টম ভাবের ফল এবং নবম ভাবের ফল। তাই অষ্টম ভাব হেতু এই বিশেষ দিনে আপনারা শারীরিক কিছু কষ্টের মধ্যে পড়তে পারেন, সেক্ষেত্রে দিনের প্রথমার্ধে একটু শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, মানসিক কষ্ট পেতে পারেন, কোনো খারাপ খবরের আশঙ্কা আপনার মনের মধ্যে আসতে পারে, হঠাৎ কোনো দুর্যোগ আপনাকে সমস্যা ফেলতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। তবে নবম ভাবের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন, তবে সেক্ষেত্রেও বলবো সন্তানের সঙ্গে কোনোভাবে বিবাদে যাবেন না, আজ এই বিশেষ দিনে ভ্রমণকে এড়িয়ে চলুন, মনকে পজিটিভ রাখার চেষ্টা করুন। তাই সব কিছু মিলিয়ে বলবো এই বিশেষ দিনটা একটু সতর্কতার মধ্যে দিয়ে আপনাদের এগোতে হবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী 30শে ডিসেম্বর 2021 বৃহস্পতিবারের বিশেষ রাশিফল। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।